Hi everyone, Assalamualaikum. আজকে দেখাবো আমি crispy thread chicken, যেটা হচ্ছে খুবই সহজ একটি recipe. আমরা অনেকভাবে কিন্তু chicken fry করে খেয়ে থাকি. আর এই recipe কিন্তু আমাদের একদম ঘরে যা আছে তাই দিয়ে তৈরি করা যায়. আর খুবই unique একটি recipe, but খেতে কিন্তু ভীষণ মজার. তো আশা করি আমার আজকের এই recipe আপনাদের ভালো লাগবে. আমি এখানে 200 গ্রাম চিকেনের বেস্ট পিস নিয়ে এটাকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি এখন দিচ্ছি রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ টক দই দিচ্ছি 2 চামচ আপনারা চাইলে এখানে লেবু রসটাও দিতে পারেন জিরা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আর ধনে গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ সবকিছু আমাদের হাফ চামচ করে যাবে সয়া সস 1 চামচ আপনারা চাইলে এটা না দিলেও হবে টমেটো সস দিচ্ছি 1 চামচ লবণ দিচ্ছি স্বাদমতো আর একটা ডিমকে আমরা ফেটিয়ে নিব আগে খুব ভালো করে তারপর এখান থেকে অর্ধেকটা দিয়ে দিব এটা হচ্ছে প্রয়োজন মতো আপনারা যেমনটা প্রয়োজন হবে সেই অনুযায়ী দিতে পারবেন এইবার সবকিছু খুব ভালো করে আগে মিশিয়ে নিব আর বাইন্ডিং এর জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল চামচ আপনারা চাইলে 2 থেকে 3 টেবিল চামচও দিতে পারেন যতটুকু প্রয়োজন হয় বাইন্ডিং করতে ঠিক সেই অনুযায়ী দিয়ে দিবেন আবার চাইলে না দিলেও হবে এবার খুব ভালো করে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এখানে আমি হোমমেড পিলো শীট নিয়েছি যেগুলো আমরা সমোসা বা রোল তৈরি করার জন্য করে থাকি তো এবার আমি এগুলোকে ভাঁজ করে আলু ভাজির মতো করে চিকন চিকন কেটে নিব আপনারা চাইলে এই পিলো শীটগুলো কিনেও আনতে পারেন তো সবগুলোকে আমি এভাবে করার পর এগুলো ঠিক এই ধরনের হবে সবগুলো কেটে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে ঝুরঝুরা করে খুলে নিতে হবে আমি এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি যাতে করে স্টেপগুলো ভালো করে বোঝা যায় আপনারা চাইলে না দিলেও হবে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে এভাবে লাগিয়ে নিতে হবে এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে লাগিয়ে নিতে হবে আমরা যেভাবে ক্রাম কোটিং করে থাকি এক্স্যাক্টলি ওইভাবে করতে হবে বাট একটু চেপে চেপে লাগাতে হবে বাড়তি যেই অংশগুলো থাকবে ওইভাবে ছেড়ে ফেলে দিব যাতে করে এগুলো এভাবে করে কিন্তু খুব ভালো করে ঝুরঝুরা হয়ে থাকবে তো এভাবে করে আমি আগে কয়েকটা বানিয়ে নিব এবার কিছুটা গরম তেলে এগুলোকে ছেড়ে দিতে হবে তবে খুব বেশি গরম তেলে ছাড়লে কিন্তু উপরে যে স্টেপগুলো আছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরে যে চিকেনটা আছে এটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই তেলের টেম্পারেচারটা একটু দেখে আপনাকে বুঝে শুনে এটাকে ভেজে নিতে হবে উল্টানোর সময় কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এটা ভেঙে যাওয়ার একটা চান্স কিন্তু থেকে যায় আর এটা ভাজার সময় আমরা একটু লাইট করে ভাজবো কারণ গরম থাকা অবস্থায় এটা কিন্তু আরও বেশি ডার্ক হতে থাকবে তো আমি এই কালার অবস্থায় এটাকে নামিয়ে নিচ্ছি তো আমার ক্রিসপি থ্রেড চিকেন তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এটাকে কোট করার পর ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন ইফতারের 10 থেকে 15 মিনিট আগে বের করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে অবশ্যই আপনারা এটাকে সস অথবা চাটনি দিয়ে খাবেন তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন আল্লাহ হাফেজ